এরপরে প্রশ্ন, লিমন করেছেন খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে টাকা উপার্জন করা যায় আছে কিনা? ভাই লিমন, এটা যুবক সুলভ প্রশ্ন, আলহামদুলিল্লাহ। খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে টাকা উপার্জন করা যায় আছে কিনা, এই বিষয়ে আমার মনে হয় যে বিশেষজ্ঞ ওলামায়ে কেরামের থেকে সিদ্ধান্ত আসা উচিত। বিষয়টি একেবারেই নতুন বলতে হয়, এটা গত দু চার দশক আগেও অন্তত আমাদের দেশে এগুলোর অস্তিত্ব খুব একটা ছিল না। অতএব খেলাধুলাকে পেশা হিসাবে নেওয়া, এর মাধ্যমে আপনার টাকা পয়সা উপার্জন করা, এটা জায়েজ হওয়াটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। আমি এক কথায় এটার উত্তর আজকে দিব না, তবে আমার কমন যে সেন্স কোরআন এবং হাদিস এর একজন ছাত্র শিক্ষার্থী হিসাবে, তা হলো জায়েজ না হওয়ার কথা। কারণ একজন মানুষ তিনি খেলাধুলাকে যদি পেশা হিসেবে গ্রহণ করেন, তাহলে তার মানে আজকালকার যুগে যে সমস্ত খেলাধুলোগুলো হয়, বিশেষ করে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে, সবগুলোর সাথে জুয়ার সম্পর্ক রয়েছে, আরও বহুবিধ হারাম বিষয়ের সম্পর্ক রয়েছে। তিনি নিজে জড়িত না হলেও তার খেলাকে কেন্দ্র করে জুয়া হচ্ছেই হবেই, এবং এই আসরগুলোকে জুয়ার আসরই ধরা হয়। এক দ্বিতীয়ত হলো, তার ইচ্ছা এবং অনিচ্ছায় অনেক গুনাহের সাথে তাকে সম্পৃক্ত হতে হয়, বেপর্দা, অশ্লীলতা, এই বিষয়গুলো আছে। তৃতীয়ত হলো, এটি একটি এই প্রচলিত খেলাধুলাগুলো একটা অনর্থক কাজ। এই অনর্থক কাজ উপভোগ করা বা কাজ করাই তো মুসলমানের জন্য প্রশংসনীয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল মুমিনদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল্লাহি ওয়া মা'রিদুন, যারা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে তারা সফল হবে মুমিন হিসাবে। তাহলে এটা কোনো অর্থবহ কাজ নয়, অতএব এটা উপার্জনটা জায়েজ হওয়ার কথা নয়। আমি কিন্তু সিদ্ধান্ত দিচ্ছি না, এটা আমার কমন সেন্সের কথা বললাম। ওলামায়ে কেরাম বিশেষজ্ঞ পণ্ডিতরা এ বিষয়ে গবেষণা করে সিদ্ধান্ত দেবেন ইনশাআল্লাহ।